সুপ্রিয় দর্শক, লক্ষ্মীপুর আলেকজান্ডার সেন্টার খাল মাছের আড়ত থেকে দর্শক বরাবর মতো আবার চলে এসেছিলাম। এই যে দেখেন, ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, তাজা তাজা ইলিশ মাছ জেলেরা ধরে নিয়ে আসে। এরা সবাই ইলিশ মাছের জেলে, যারা মূলত নদীতে ইলিশ মাছ তাজা তাজা মাছ ধরতেছে। দর্শক, স্ক্রিনে থাকা নাম্বারে শুধু কেউ অকারণে ফোন দিবেন না। আপনারা যদি কেউ আসতে চান, এখানে সরাসরি আসতে হবে। এখানে অনলাইনের মাধ্যমে ইলিশ মাছ বিক্রি করা হয় না, আপনাদেরকে বারবার বলি। এখানে সরাসরি আসতে হবে, তারপরে আপনারা দেখে শুনে মাছ নিতে পারেন। অনলাইনের মাধ্যমে ইলিশ মাছ বিক্রি করা হয় না। আর এখানে শুধু ইলিশ না, নদীর যত মাছ আছে, যত রকমের মাছ, সকল ধরনের মাছ আপনারা পাবেন যদি আপনারা এই ঘাটে আসেন। স্ক্রিনে থাকা নাম্বারে অকারণে শুধু কেউ বিরক্ত করবেন না, নাম্বার দিয়ে দিব, কেউ বিরক্ত করবেন না। 730 টাকা ইলিশের হালি দর্শক, 40 কত রকম ভাই? হালি তো 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, 50 780 টাকা দর্শক, এক হালি ইলিশ মাছ বিক্রি হয়ে গেল। একবার ফ্রেশ মাছ না ভাই? এটা একদম ফ্রেশ না, মাত্রই মনে ধরে নিয়েছেন, আপনি আনছেন ধরে। কেমন মাছ কেমন ধরা হতেছে? বেশি বেশি ভরতেছে, জি ধরা ভরতেছে বেশি। এটা কি এক খেয়ার মাছ? এক খেয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক, একবারে ফ্রেশ ফ্রেশ মাছ, ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ। এই উনি কিনলো না, উনি পাইলো 780 টাকা, 780 টাকা দর্শক। দর্শক আবারও মাছ আসলো, আমরা দেখি দেখি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই ঝাটকা বেশি নাই, 300 আর কত ফোন করে দেবো? 340 টাকা দর্শক, 6টা 1 কেজি হবে, 340 দর্শক 345 টাকা ইলিশ হালি, মানে 6টা 1 কেজি হবে। ছোটো ছোটো মাছ কিন্তু স্বাদের আছে, ইলিশ মাছ ছোটো হইলেও স্বাদের আছে। আর সেন্টার খাল মাছের আড়ত সরাসরি আসতে হবে এই ঘাটে আপনাদেরকে। কোনোভাবে অনলাইনে বিক্রি করা হয় না মাছ, কোনোভাবেই অনলাইনে ইলিশ মাছ বিক্রি করা হয় না দর্শক, যে যেখান থেকে দেখছেন। দর্শক আবারও ইলিশ মাছ আসছে, যাকে যাকে ইলিশ মাছ আসছে দর্শক। ইলিশ মাছ নাকি নদীতে ভরতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বড় ইলিশ মাছ, একবারে বিগ সাইজ, বড় বড় ইলিশ মাছ দেখেন। এক একটার ওজন আছে 1 কেজি, 1 কেজি 200, আর 1.5 কেজি হবে না 1 কেজি। দেখি আমরা নিলাম কেমন ওঠে দর্শক, সারানি মানে বড় বড় এই মাছগুলো ঢাকায় যায় দর্শক। 6,500, 6,600, 6,700, 700, 800, 800, 900,
আলিতে সাড়ে চার কেজি 8,200 টাকা করে আলি মাছ কম মাছের দাম বেশি3,000 তো ভালো আছে না ভাই, কতটুকু হইতে পারে একালি ইলিশ মাছ, কতটুকু ওজন হইতে পারে? 3 কেজি 2 কেজি 800 গ্রাম হবে, 628, তার মানে 700 গ্রাম করিয়া ওজন, 700 গ্রাম করিয়া। দর্শক বুঝে শুনে আপনারা ঘাটে আসবেন, পাকা তিনালি, পাকা পাকা। দর্শক যাকে যাকে মাছ আসতেছে বিশ্বাস করবেন না, এই যে আসছে মাছ, আমরা দেখবো এই মাছটা কেমন নিলাম ওঠে। এই সাইডে স্যার, আচ্ছা আমরা দেখি এই মাছগুলো কেমন দাম আছে। 210, 210, 220, 225, 225, 225, এই ভাই 230, 230, এটা উড়াত করে আর কম কমান। ৫,৭০০, ৭০০, 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 ৭০
রসুন বেশি দিবেন আপনারা যারা রান্না করেন। আরো আছে এই মাছগুলো দেখে আমরা কেমন দাম উঠে লোকের তরকারি খাড়ে না পোয়া মাছের লগে নাকি তরকারি খাটে না, এজন্য রসুনটা বেশি দিতে হইব। আচ্ছা এই মাছগুলো আমরা একটু দেখি, একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা। এই যে মাছটা, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোরা 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 মানে কি ছোট 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 অভিযানের আর বেশি দিন নাই, কি হলো ভাই? এক মাস আছে অভিযানের, ইলিশ ধরা বন্ধ। জি এসে করব আর আছে কি? কোনো ধরব না, কোনো কিছু নাই। আর আছে রাজগর। দর্শক অভিযানের আর মাত্র এক মাস বাকি আছে, এক মাস পরেই ইলিশ ধরা বন্ধ। লক্ষ টাকা দিলেও মিলবে না ইলিশ, নাকি ভাই? আর মাছ ধরা হবে না, লাখ টাকা দিলেও ইলিশ মাছ ধরা হবে না। তো সেন্টার খাল মাছের আড়ত থেকে আমি